শেষ মুহূর্তে বাজিমাত করলো এটিকে মোহনবাগান। তো কতগুলো প্লেয়ারকে সাইন করিয়েছে আজকে এটিকে মোহনবাগান। তো অফিসিয়ালি আজকে ফেডেরিকো গ্যালেগোর সাইনটা কমপ্লিট হয়ে গেছে। তো বহুদিন ধরেই কথা হচ্ছিলো যে ফেডেরিকো গ্যালেগো আজকে অফিসিয়াল অ্যানাউন্স হয়ে গেছে। এছাড়া কেরালা ব্লাস্টার্সের প্লেয়ার পুইটিয়া, তো পুইটিয়াকে নিয়ে যেটা সমস্যা এটিকে মোহনবাগানে ছিল যে তার আগে মেডিকেল টেস্ট করা হবে, তিনি যদি পাস করেন তবেই তাকে সাইন করানো হবে। তো তিনিও মেডিকেল টেস্ট পাস করে গেছেন এবং তাকে আজকে অফিসিয়ালি সাইন ইন করিয়ে নিয়েছে। তো এই দুটো প্লেয়ারকে তো কনফার্ম করে নিয়েছে। 2 তারিখের যেটা মানে আবার প্র্যাকটিস সেশন শুরু হবে এটিকে মোহনবাগানে, 2 তারিখ থেকে তারা দলের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। তো এরপরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারকে আজকে এটিকে মোহনবাগান দলে নিয়েছে, মূলত রিজার্ভ টিমকে শক্তিশালী করার জন্য। তো যেটা বর্তমানে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল সিএফএল এর ম্যাচে, তো এটিকে মোহনবাগানে কোনো রিজার্ভ টিমের প্লেয়ার ছিল না বলে এটিকে মোহনবাগান শেষ মুহূর্তে সিএফএল থেকে পিছিয়ে এসেছিল। তো সেই ভুল করতে চাইছে না। তো সামনে অনেক বড় বড় টুর্নামেন্ট আছে এবং ছোট টুর্নামেন্টও আছে, তো সমস্ত টুর্নামেন্টেই এটিকে মোহনবাগান তাদের দল রাখতে চাইছে। তো সেক্ষেত্রে বেশ কিছু কোয়ালিটি প্লেয়ারকে এটিকে মোহনবাগান দলে চূড়ান্ত করেছে আজকে। তো অবশ্যই যদি সেই দিকে দেখা যায় তো 6 জন প্লেয়ারের উপর নজর রেখেছে এবং 6 জন প্লেয়ারই যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার। তারা ইন্ডিয়ান অ্যারোডসের প্লেয়ার, প্রথমে গোলকিপার পজিশনের জন্য নিয়েছে সৈয়দ জাহিদকে, তো দুর্দান্ত তিনি গোলকিপার। এটিকে মোহনবাগানে তিনি রিজার্ভ টিমে মূলত থাকবেন, যদি ভালো ফুটবল খেলতে পারে তাকে পরবর্তী সময় কিন্তু প্রমোট করা হবে। তো যদি ডিফেন্ডার পজিশনের কথা বলা হয় তাহলে ডিফেন্ডার পজিশনের জন্য প্রীতম মিতেই, এছাড়া অমনদীপ সিং, এই 2 জন ডিফেন্ডারকে নেওয়া হয়েছে। মিডফিল্ডার পজিশনের জন্য শিবাজিৎ সিং এবং টাইসন সিংকে মিডফিল্ডার পজিশনে নেওয়া হয়েছে এবং সেন্টার ফরওয়ার্ড হিসাবে সুহেল ভাটকে নেওয়া হয়েছে। তো এই 6 জন ইন্ডিয়ান অ্যারোডসের প্লেয়ারকে এটিকে মোহনবাগান আজকে দলে চূড়ান্ত করে নিয়েছে। তো মানে গুড সাইনিং প্রত্যেকটা প্লেয়ার, আর এক্ষেত্রে অবশ্যই বলতে হয় সুহেল ভাট যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার। তো এই সমস্ত প্লেয়াররা যদি ভালো ফুটবল খেলতে পারে, জুয়ান ফের্নান্ডো তিনি নিজেও জানিয়েছেন, তাদের অবশ্যই পরবর্তী সময় আইএসএলে প্রমোট করা হবে। তো ফারদিন আলী মোল্লাকে আমরা দেখেছি প্রমোট করা হয়েছে, কিয়ান নাসিরিকে প্রমোট করা হয়েছে। তো এরকম কোয়ালিটি এই সমস্ত প্লেয়ারদের কোয়ালিটির কোনো কম নেই। এছাড়া যেটা মানে সাব চ্যাম্পিয়নশিপ, সেখানেও এদের মধ্যে অনেকেই খেলেছিল, তো এদের কোয়ালিটি আছে, যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার। তো এদের দলে নিয়ে যথেষ্ট রিজার্ভ টিমটাকে আরও শক্তিশালী করতে চাইছে এটিকে মোহনবাগান। তো অফিসিয়ালি এগুলো আজকে অ্যানাউন্স হয়ে গেছে। তো এই ছিল ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।